হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে জুন মাসে আমি কোন কোন গাছের কাটিং রেডি করেছি এবং মানে যা যা কাটিং আমার রেডি হয়ে গেছে আমি সেই কাটিংগুলো আপনাদেরকে দেখাবো। এমন না যে কাটিং বসিয়ে দেখাবো, কাটিং রেডি হওয়ার পরে যে হয়েছে যেটা সেটাই আমি আপনাদের দেখাবো। তো আমি প্রত্যেক মাসে এরকম করে কাটিং আপনাদের দেখাতে থাকবো যে প্রত্যেক মাসে এক এক মাসে আমার কত রকমের কাটিং আমি রেডি করছি। তো এই জুন মাসে কী রেডি করছি সেটাই এই ভিডিওতে এখন আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমি আপনারা দেখে নিন গাছগুলো, যে আমি এইসব গাছগুলোর কাটিং কিন্তু রেডি করেছি আর প্রত্যেকটাই কিন্তু খুব ভালো গাছ, যে কোনোটা শীতকালের গাছ, কোনোটা গরমকালে সারা বছরের পারমানেন্ট গাছ, সেই সব গাছের সব ধরনের গাছই করেছি। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রোটন। দেখুন ক্রোটনের এই যে গাছটা, এটা হচ্ছে মাদার গাছ, কত সুন্দর হয়েছে। এই গাছটারই আমি কাটিং বসিয়েছিলাম, তো এই গাছের কাটিং আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন আমার গাছটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। তো আমি এই গাছটা এবার একটা কৌটোর মধ্যে, রঙের কৌটোর মধ্যে বসিয়ে দিয়েছি। আমি বলেইছিলাম আমি যে কোনো জায়গায় ছোটো ছোটো জায়গার মধ্যে আমি কাটিং বসিয়ে রাখি। তো এখানে নিচ থেকেই দেখা যাচ্ছে যে এই রুট হয়ে গেছে। তো রুট হয়ে গেছে মানে এবার এটাকে বসিয়ে বার করে আমাকে অন্য জায়গায় শিফট করতে হবে, তো বড় কোনো জায়গায় বসাবো। তার আগেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমার এই গাছটা মানে রুট বেরিয়েছে। দেখুন আমি টেনে বার করছি, খুব আর অনেক দিন হয়ে গেছে, তো প্রায় 3 মাসের মতো হয়ে গেছে যে লাগিয়ে রেখে দিয়েছি। তো 3 মাসের মধ্যে দেখুন কত ভালো। আপনাদের যদি আপনারা ক্রোটন গাছ লাগান বা ক্রোটন গাছ এর কাটিং বসাতে চান, 3 মাস কিন্তু অপেক্ষা করবেন, তবেই এত ভালো রুট আপনাদের বেরোবে। আর যত বেশি বেশি রুট বেরোবে, রুট শুদ্ধ আপনারা কিন্তু গাছটাকে বার করবেন। যদি অল্প একটু রুট বেরোয় আপনারা বার করে নিলেন, সেটা করবেন না, তবে কী হবে বলুন তো, গাছটা ভালো হবে না, গাছটা রুটটা দুর্বল হয়ে যাবে বার করতে করতে, আর রুট ভালো গাছ রেডি হবে না। তারপরে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে গরমের গাছ, খুব ভালো ফুল হয়, সেটা হচ্ছে একজোড়া বা রঙ্গন। এই সময় আমার বাড়িতে আমার কাছে প্রায় 5টা কালার আছে, লাল, হলুদ, অরেঞ্জ, গোলাপি আর হলুদের মধ্যে আর একটা খুব সুন্দর কমলার মতো আছে। তো দেখুন কী দারুণ দেখতে লাগছে, পুরো গাছ ভরে ভরে ফুল হয়েছে। তো এই গাছটারই আমি কাটিং বসিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে দেখছি কাটিংটা আমার রেডি হয়ে গেছে। তো আপনারা একজোড়া গাছের কাটিং এই সময় বসিয়ে দিন, কারণ এই সময় গ্রোথের সময়, তো ফুল হচ্ছে, গ্রোথ হচ্ছে। তো এই সময় একজোড়া কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাটিং লেগে যাবে, আপনারা মানে এই সময় কাটিং বসিয়ে দেখুন আমার কত মোটা মোটা রুটগুলো বেরিয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর যেখানে কাটিংটা বসাবেন সবসময় ভিজিয়ে রাখবেন, তবে ভালোভাবে শেডে রাখবেন। আর তারপরে যেটা দেখাচ্ছে যে নয়নতারা, নয়নতারা আপনারা অবশ্য করে এই সময় বসিয়ে দিন, কারণ এইবার নয়নতারার কী হবে, আস্তে আস্তে ফুলগুলো অনেক, বর্ষা চলে আসছে, তো বর্ষা চলে এলে নয়নতারা ফুল কমে যাবে। তো আপনারা তার আগেই কী করুন, গাছটা খারাপ হওয়ার আগেই যদি মাথা, এই যে ওপরের যে মাথার দিকের যদি কিছুটা ব্রাঞ্চ নিয়ে কাটিং বসিয়ে দেন, দেখবেন খুব তাড়াতাড়ি কাটিং লেগে যায় নয়নতারা, পরের বছর এটা খুব ভালো গাছ রেডি হয়ে যাবে। দেখুন আমি লাগিয়ে দিয়েছিলাম, তো আমার দেখুন, এই দেখুন কি সুন্দর করে ছোট্ট করে নতুন রুট বেরিয়েছে দেখুন। আর বেশি দিন হয়নি কিন্তু, প্রায় 20 দিনের মধ্যে নয়নতারার রুট বেরিয়ে যাবে। তো আপনারাও এরকম করে কিন্তু নয়নতারার রুট মানে কাটিং বসিয়ে দিতে পারেন। তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে শীতের গাছ। শীতের গাছ হলে কিছু মানে কিন্তু কোনো কিছু করার নেই, আপনাকে এই সময়ের মধ্যে, জুনের মধ্যেই কাটিংটা বসিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে এরপরে বর্ষা চলে আসবে, বর্ষাতে তো আপনি কাটিং বসাতেই পারবেন না, ভিজলে খারাপ হয়ে যাবে। দেখুন আমি এগুলো সব বসিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটা কাটিং কিন্তু আমার লেগে গেছে। আর আমি কিন্তু এটা টবের থেকে আর উঠিয়ে দেখাবো না, খুব শক্ত হয়ে আছে। তাছাড়াও আমি এটা উঠাচ্ছি না, এগুলো আমি এখানে এখন বড় হতে দেবো, আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি। এই দেখুন এই ছোটো ছোটো পটের মধ্যেও আমি কাটিং বসিয়েছিলাম আর সব কাটিং আমার রেডি হয়ে গেছে। নিজ দেখতে রুটও আমি দেখতে পাচ্ছি যে রুট আস্তে আস্তে বেরোচ্ছে। তো আপনাদের আমি একটা আমি কী করি বলুন তো, আমার কাছে যে প্যাকেটগুলো থাকে এই প্যাকেটগুলোতে আমি কাটিং বসাই, প্যাকেটগুলোতে খুব ভালো কাটিং রেডি হয়। এই দেখুন আমি করেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কত সুন্দর কাটিং হয়েছে, দেখতেই পাচ্ছেন কত রুট। আর এটা হচ্ছে এক একটা ভ্যারাইটির এক একটা পাতাগুলোর কালার, মানে ভ্যারাইটিগুলো সব আলাদা আলাদা, দেখলে আমি বুঝতে পারি যে কোনটা কোন ভ্যারাইটি। যদি এখন থেকে আপনারা কাটিং বসিয়ে গাছ রেডি করে নিতে পারেন আর বৃষ্টির জল থেকে বাঁচিয়ে নিতে পারেন, তবে কিন্তু শীতকালে অসাধারণ আপনারা কালাঞ্চু ফুল পেয়ে যাবেন। দেখুন আমার নয়নতারা গাছের মধ্যে প্রজাপতি বসে গেছে, তো খুব সুন্দর সুন্দর আপনারা ফুল পাবেন। আমি এ দেখুন না কত সুন্দর সুন্দর আমার ফুল হয়। তো আমি কি করি, এই সময় থেকে সব কাটিংগুলো বসাতে রেডি করি, আমি কিছুদিন আগের থেকেই কিন্তু রেডি করতে শুরু করে দিয়েছি, তাই জন্য এখন রুট বেরিয়ে গেছে। তো আপনারা যারা করেননি এখনও কালাঞ্চু গাছের কাটিং বসাননি, তারা এই মুহূর্তে জুনের মধ্যে বসিয়ে দিন, বসিয়ে শেডের মধ্যে রেখে দিন, যাতে জল ঢল বৃষ্টির জল যেন একদম না পায়, এই কথাটা মাথায় রেখে তারপরে আপনারা কাটিংটা বসাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে,
এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সং অফ ইন্ডিয়ার কাটিং বসিয়েছিলাম আমি। তো সং অফ ইন্ডিয়ার কাটিং বসানোতেও খুব সুন্দরভাবে এর রুট বেরিয়ে গেছে, কারণ গাছ দেখলেই বোঝা যাবে যে এই কাটিং রেডি হয়ে গেছে। গাছটা দেখবেন আপনার কী হবে, ঝিমানো ভাবটা সব পুরো কেটে যাবে এবং গাছের ওপরের দিকে নতুন নতুন পাতা বেরোবে, তখনই ভাববেন আপনার গাছ খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখুন এই রঙের কৌটোতেই আমি বসিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার কাটিং রেডি হয়েছে। তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেলি। বেলি তো মানে বলার কিছু নেই, বেলি আপনারা যত যত পরিমাণ বর্ষাকালেও লাগালেও বেলি হয়ে যাবে। আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তো আমার দেখুন রেডি হয়ে গেছে। আমার কাছে তো প্রচুর পরিমাণে বেলি গাছ আছে, তাও আমার কাছে অনেকের মানে চাই, তো আমি তাদের জন্য রেডি করে রাখি। আর তারপরে যেটা করেছি সেটা হচ্ছে লাকি ব্যাম্বু, এটা হচ্ছে ভেরিগেটেড, মানে একটুখানি পাতার ধরনটা আলাদা। আমার কাছে গ্রিন কালারটাও আছে, দেখুন আমি কেটেছি যেখান থেকে কেটেছি সেখান থেকে নতুন করে ব্রাঞ্চ বেরিয়েছে, এবং যেই ব্রাঞ্চগুলোকে আমি কেটে বসিয়েছিলাম সেই ব্রাঞ্চগুলোতে আবার রুট হয়ে গেছে। তো বুঝুন কতগুলো গাছ আমার রেডি হচ্ছে। এই দেখুন এই ব্রাঞ্চটা কিন্তু আমি কেটে এই টবের মধ্যেই বসিয়ে ঝাঁকড়া করেছিলাম, এখন দেখুন কীভাবে রুট বেরিয়ে গেছে। তো আপনারা কিন্তু এরকম বছরে সারা বছর এরকম কাটিং রেডি করতে পারেন। খালি ওই 45 ডিগ্রি যখন গরম পড়ে যায়, মনে করলেন মে মাসটা, এপ্রিল মে মাসটাতে, তখন কাটিংটা লাগতে একটু দেরি হয়ে যায়, মানে হয় না অনেক সময়, কিন্তু বাদ বাকি সময় আপনাদের কাটিং লেগে যাবে, আপনারা কাটিং বসিয়ে দিন। আর এটা এটা হচ্ছে পনসেটিয়া, পনসেটিয়ার কাটিং আমার দেখুন বড় বড় খুব সুন্দরভাবে হয়েছে, আর পাতাগুলো দেখুন কতটা বড় হয়েছে, আর নিচ থেকে অসংখ্য পরিমাণে দেখুন কত কত রুট বেরিয়েছে। এই পনসেটিয়ার কাটিংও আমি বসিয়ে দিয়েছিলাম, যে এটা শীতের গাছ, কিন্তু আপনাকে এখন থেকে গাছ রেডি করে দিতে হবে। আর যদি আপনার মাদার গাছটাকে এখনও কাটিং করেননি, সেটা কিন্তু অবশ্য করেই কাটিং করে নিন। দেখুন আরেকটা মাদার গাছ আমার রয়ে গেছে, সেটাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু দেরি করেছিলাম। এই দেখুন এইভাবে কী করবেন, পুরো গাছটাকে কাটিংগুলো কীভাবে কেটে দেবেন ডালগুলো, তারপরে কী করবেন, যেখান থেকে কাটলেন সেখান থেকে তো ব্রাঞ্চ বেরোবেই, এবং যেই ব্রাঞ্চগুলো কাটলেন সেইগুলো আবার ওই টবের মধ্যে বসিয়ে দিন, দেখবেন কত সুন্দর ঝাঁকড়াভাবে একদম পনসেটিয়া আপনার লাল হয়ে থাকবে শীতকালটা। আমার এবছর খুব সুন্দর হয়েছিল, এবং এই পনসেটিয়া একবার যদি ফুল ফোটা শুরু করে প্রায় 3 মাস থাকে। আর ব্রাঞ্চের নিচের দিকটা দেখুন আমি ছুলে নিচ্ছি একটুখানি, তো ছালটা একটু ছুলে নিয়ে আপনারা লাগিয়ে দিন, দেখবেন খুব সুন্দরভাবে লেগে যাবে, শেডের তলায় রাখবেন। তো আপনারা এভাবে কিন্তু কাটিং বসিয়ে দিন, আমি যেভাবে যেভাবে দেখিয়ে দিলাম, আর আপনাদের আপনারা দেখতেই পেলেন, শুধু বসিয়ে বসালাম সেটা দেখাইনি, বসানোর যে রেজাল্টটা সেটা আপনাদেরকে দেখিয়েছি। বুঝতেই পারলেন যে আমি কীভাবে কীভাবে কাটিংগুলো আমি অনবরত রেডি করতে থাকি। তো সব যখন বসাই তখন সবকটা দেখানো হয় না, যেগুলো যেগুলো আমি পারি দেখাই। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।